করছি। আবার আবার মুখে হাত দেয়া, আবার মিচকে হাসি। আরে বাবা রে বাবা, আরে খেলে তো চার দিন পাঁচ দিন হবে, খুব ঠান্ডা লেগেছিল, একদম নিস্তেজ হয়ে পড়েছিল। মানে যে ছেলে এক সেকেন্ড চুপ করে থাকে না, সে ছেলে একভাবে শুয়ে থাকতো, কারোর কোলে উঠলে তার মানে আগে কারোর কোলে উঠলে কি করতো, সেই গাছটার মতো করে উঠে যেত, সেখানটাতে ঘাড়ে মাথা দিয়ে চুপ করে শুয়ে থাকতো। তো একদমই নিস্তেজ হয়ে গেছিল ও। মোটামুটি পরশু দিন থেকে একটুখানি ঠিকঠাক আছে, কাল থেকে আবার শরীর খারাপ। আর শরীর খারাপ কি বলতো, আমার যতদূর মনে হয় জ্বর এলো তো এলো, সেটা একরকম। আর এই জ্বর না এসে ভেতর ভেতর যে একটা ঠান্ডা লাগা, সেই ঠান্ডা লাগাটা যদি হয় না, এই নাক দিয়ে ঝরবে, এই কাশি হবে, এই জিনিসটা খুব অস্বস্তিকর। জ্বর এলে সেটা একরকম, আর এই ভেতর ভেতর ঠান্ডা লাগাটা আরো বেশি অস্বস্তিকর। তো আমারও ওইরকম মানে গায়ে হাত দিয়ে কেউ বলবে না যে জ্বর এসছে, কিন্তু ভেতর ভেতর শরীর খারাপটা খুব করছে, থেকে থেকে খুব ঘামছি, থেকে থেকে ঠান্ডা লাগছে, মানে ভেতর ভেতর হচ্ছে, যেটাই হচ্ছে ভেতর ভেতর হচ্ছে। এখন তো আবার অনেক জিনিসপত্র হয়েছে, দুধের বোতল, দুধের কোটো, ওষুধপাতিও থাকে টুকটাক, তার সাথে আমাদেরও জিনিসপত্র আছে, ফোন টোন থেকে শুরু করে সমস্ত কিছু। তো সব কিছু তো হাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেই জন্য ব্যাগটা এখন আমি ইউজ করি। যখন নিচে যাই তখন এখান থেকে উপর থেকে যা যা জিনিসপত্র নিয়ে যাওয়ার এবং করে ব্যাগে ভরে নিচে নিয়ে যাই, আবার যখন নিচ থেকে উপরে আসি তখন আবার এই ব্যাগে ভরে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে উপরে আসি। তো চলো একবার নিচে যেতে হবে, তোকে সকালবেলা তো ঘুম থেকে ওটা খাইয়ে দিয়েছি, ও খেয়ে দেয়ে বাবার সাথে নিচে চলে গেছে। আর আমি ফ্রেশ হয়ে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে ব্যাগপত্র নিয়ে এই নামছি নিচে। আমি নিচে এসে দেখছি এই যে মক্কেল উপর থেকে লড়াই করে করে এসে নিচে এসে আরামসে ঘুমাচ্ছে। উপরে গাছে এত সুন্দর সুন্দর ফুল, প্রথমে যদি মাথাতে থাকতো তার একটা প্যাকেট হোক বা কোনো কিছু একটা জায়গা টাইপের হোক, নিয়ে আসতাম, ফুলগুলো নিয়ে যেতাম, তাহলে মা পুজো দিতে একটু পরেই পুজোতে ফুলগুলো দিতে পারতো, কিন্তু আনতে ভুলে গেছি। পরে কোনো একটা ফাঁকে এসে নিয়ে আসবো, দিয়ে আমাদের তেমনি ফ্রিজ যত নিরামিষ ফ্রিজ ফ্রিজে রাখা হয়, ফুল বেলপাতা তুলসী পাতা সবই রাখা হয় ফ্রিজে, রেখে দিলে কালকে পুজো দেওয়া হবে। আমার ছেলেটা উঠে গেছে, দেখি 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 টাকা, দেখি টাকা, দেখি ব্যাখা করে জুটিটা বেঁধে একদম গোপাল গোপাল লাগে, গোপাল সোনা একদম গোপাল গোপাল লাগে। ছেলে আজকে মেলা দেখবে প্রথমবার, ছেলে আজকে প্রথমবার যুগলের মেলা দেখবে, হরি নাম শুনবে, নাগো শোনা, হরে কৃষ্ণ করবে ছেলে আমার। আজকে হলো গিয়ে একাদশী, আর তুমি তো জানো যে মা বাবা একাদশী করে, অন্য দিনকে জলখাবারে টুকটাক এটা ওটা কিছু হয়, কিন্তু এই একাদশীর দিনকে শুধু আমার আর অমিতের জন্য, অন্য আলাদা করে কিচ্ছু বানাতে ইচ্ছা করে না। দিয়ে ওই ম্যাগি হোক, একটু ছাতু গুলে হোক, ওরকম করে খেয়ে নিই। আর এমনি দিন যেদিনকে সবাই মিলে খায় সেদিনকে কিছু মনে হয় যে এটা করি ওটা করি, বাট এই সব দিনগুলোতে মনে হয় না যে কিছু বানায় আলাদা করে। কাছে রাখো, দিনকে দিন দুষ্ট হচ্ছে, কামড়ি নেবে মা। ও দেখো কামড়ি নিচ্ছে, দেখো কামড়ি নিচ্ছে কতটা, কতটা কামড়ি নিচ্ছে দেখো, কি করছে মুখটা, এই দেখো না টক লাগছে না, মিষ্টি কিন্তু খুব একটা মিষ্টি না, টক মিষ্টি টাইপের। ঠিক হয়েছে, হামলি পড়বি আর, হামলি পড়বি আর, বাবারে বাবারে বাবারে, আঙুলটা
নাচ করছে মনে হচ্ছে, খেতে খেতে ফল খেতে খেতে নাচ করছে মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, আমার গলা ভেঙে গেছে। এখানে তো একটা ময়ূরের পালক লাগিয়ে দেবো, তাহলে একদম গোপাল, তাহলে গোপাল হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর ব্রতকে একদম স্নান করিয়ে খাইয়ে নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ব্যাপারটা হলো, ওর যেহেতু তখন ঠান্ডা লেগেছে, আগে উপরে শুতো, বাট এই কদিন থেকে ও নিচেই ঘুমাচ্ছে, মানে ওর ঠান্ডা লেগেছে। তো এবার দুতলাটা আমাদের সাংঘাতিক গরম, তো ওর কাছে দুটো অপশন হয়, নিচে যেটা কি বলবো ন্যাচারালি ঠান্ডা ঘরটা ওই ঘরটাতে থাকা, নইলে তিনতলাতে এসিতে থাকা। তো যেহেতু দুদিন আগেই শরীর খারাপ থেকে উঠলো, জ্বর টর এসেছিল, সেই জন্য ওকে আর আমি এসিতে নিয়ে যাচ্ছি না, দুতলাতে ও শোয়ার মতো কন্ডিশন না, মানে আমরা শুই খুব কষ্টে শুই, যখন সহ্য করতে পারি না তখন তিনতলাতে যাই এসিতে। তো যেহেতু ওর কদিন আগে ঠান্ডা থেকে উঠলো, সেজন্য ওকে আর নিয়ে যাচ্ছি না উপরে, আর দুতলাতে যেহেতু শুতে পারবে না, সেই জন্য ওকে মা বাবার ঘরেই শুয়ে দিয়ে এলাম। আর ওকে এখন একটু একটু সলিড খাবারও দিই, যেমন ধরো কোনো ফল সেদ্ধ, সবজি সেদ্ধ। আজকে যেরকম যেহেতু একাদশী ছিল, মারা কাউন খেয়েছে, তো কাউনের সাথে একটুখানি টক দই মিশিয়ে খাইয়ে দিলাম। তো যেহেতু সলিড খাবারই খায় দুপুরবেলাতে, তো অনেকক্ষণই নিশ্চিন্তে ঘুমোই, আর ও ওর দাদু ঠাকুমার কাছে খুব ভালো থাকে, তো আমাকে কোনো চিন্তাই করতে হয় না। কেমন করে দেখছি দেখো, করে না করে না, তারপর আমি দেখছি এরকম একটা ব্যাপার। এখন বেছি বেছি নিচে ঢোল। তোর ঢোল বাবা বাজাচ্ছে না, আবার 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 মুখে হাত দেয়া, আবার মিচকে মিচকে হাসি। ঢোল তো বাজাচ্ছে না, ঢোলের লাঠিটাকে মুখে ঢুকাচ্ছে। ঢোলটা বড় জিনিস না, ঢোলটা যদি মুখে ঢুকতো ঢোলটা মুখে ঢুকাতো। বাবাজি কত আদর, চোখ চলে গেছে অলরেডি এদিকে, দাঁড়িয়ে যাচ্ছে দেখ নিবে বলে। আমাদের মেলাতে প্রত্যেক বছরই যুগলের মেলা হয়, এবছরও হচ্ছে, আগের বছরও হয়েছে। আগের বছর বাবু পেটে ছিল বলে আমাকে মা বাবা কোথাও যেতে দেয়নি, মা বাবা নিজেও যায়নি, আমাকে যেতে দেয়নি। তো এবছর যেহেতু বাবু বাইরে আছে, তো এবছর আমরা যাবো, আমি অমিত বাবা মা পুচকু সবাই মিলেই যাবো। আসলে মেলাটা হয় এই আজকে সন্ধ্যা থেকে শুরু হয়, কাল ভোরবেলা অবধি খুব ভিড়ভাড়টা থাকে, ভাঙা মেলাটা থাকে 12টা অবধি, তারপরে মেলা গুটিয়ে যায়, মানে মেইনলি এই গোটা রাতটাই মেলাটা থাকে। তো সবাই কেউ কেউ রাতে যায়, কেউ কেউ ভোরবেলাতে যায়, কেউ কেউ সন্ধ্যাবেলা থেকেই যায়, তো আমরা দোকান টোকান বন্ধ করে তারপর রাতের দিকে যাবো, আর ঝুমরাও মেলাইতেই যাবে, সেই জন্য যাওয়ার পথে একবার দেখা করে গেল। কিছু নাই, ওই যে একটপ পড়েছে মুখে, ওটাই ওর শান্তি। বলছে আমি ছোট বলে তোমরা আমাকে ফাঁকা গ্লাস দিয়ে স্ক্যাম করছো, তারা বড় হই তারপর দেখাচ্ছি। ভালো বাবা, বলে বাবা, বলে তোমার মনি
কাটা, সামনের দিকে তাকা। আমাদের গড়িতে যে মন্দিরটা আছে ওই মন্দিরে আজকে হরিনাম হবে সারা রাত। ওখানেতে মা বাবুকে নিয়ে গেল হরিনাম শুনতে, মা পোতোকে নিয়ে গেছে হরিনাম শুনতে। এই ফাঁকে আমি একটু করে ভিডিও এডিট করে নিলাম আর উপরে সে চেঞ্জ করে নিলাম, কারণ আমরা একটু পরে মেলাতে যাব, হয় খেয়ে দিয়ে মেলাতে যাবো নইলে মেলা থেকে এসে খাওয়া দাওয়া করবো। বাট তার আগে একটুখানি মন্দিরে যাবো হরিনাম শুনতে। আমি তো বলছিলে তুমি চুপ করে বসেছিলে এক জায়গায়, হ্যাঁ তুমি বলো মন দিয়ে হরিনাম শুনেছ, হ্যাঁ ওই রকম করে মন দিয়ে হরিনাম শুনেছ তুমি ঘন্ত। তুমি মেলায় যাবা, প্রথমবার মেলায় যাবা, হ্যাঁ চটু সাজুগুজু করে দিই তোমাকে, চটু সাজুগুজু করে দিই, সাজুগুজু 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 সাজুগুজু। বাবা রে বাবা। A few moments later. মা তুমি লাগছি, পরের মাসে কি লাগবে রে নাড়ু করে, এত সুন্দর সুন্দর চুলটা কেটে দিতে হবে, এত সুন্দর সুন্দর চুলটা কেটে দিতে হবে। দেখি 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 উজি সর্বনাশ, উড়ি সর্বনাশ, শুধু ছেলেটা আমার দাঁড়িয়েছে তো, দাঁড়িয়েছে ছেলেটা আমার দাঁড়িয়েছে তো। এসানু সানু এসানু, তোরা ফটো তুলবো তো তুই এরকম করছিস কেন, দাদুর কাছেই তো যাবি। এই যে এখানে তো বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে দেখে ও আর থাকবে না। ওদিক থেকে মা বাবাও ফোন করছিল, মা বাবাও বেরোচ্ছে, আমরা ওই দিক থেকে বেরোচ্ছি, সবাই মিলে মেলা থেকে একসাথে হবো, দিয়ে সবাই মিলে একসাথে মেলাতে ঘুরবো। এলি বাবালি বাবা, বাবালি বাবা, খা 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 মেলাটা খা, দেখা চুলটা ধরে আছে চিল্লাচ্ছে দেখো কেমন করে, হ্যাঁ করে কি হাওয়া গো এখানে, তো নাতিকে নাতনি সাজিয়ে দিয়েছি আজকে। যেখানে লাইট জ্বলছে লাইট গুলোকে দেখছে, ওরা মেয়েদের বাবু, ওরা মেয়েদের মেয়েদের ছেলেদের না। আমার সঙ্গে গিয়ে হরিনাম একবার দু ঘন্টা বসে হরিনাম শুনে ঢোল কিনেছে বাবা, কিনে নিয়ে গেছে ঢোল, হ্যাঁ বিকাল বাদে কিনে নিয়ে গেছে বাবা। সামনে মেলা বাবা লিয়ে যাবো না, আচ্ছা কাল দিয়ে যে মেলা গে যা, সামনে তো মেলা, আচ্ছা বাবা ওই দেখ ঢোল, ঢোল নিয়ে তাড়াতাড়ি তোর আছে তোর ঢোলটা বাড়িতে, ওকে বাবা কিনে নিয়ে গেছে বিকাল বেলায়। থ্যাংক ইউ ওর বেলুনটা খুব পছন্দ হয়েছে, বলছে বলছে ছেলের জন্য বৌমানি যাবা, ওই দেখো বৌমা, ওই দেখো বৌমা সুন্দর সুন্দর বৌমা, ওরে বাবা রে কি আনন্দ দেখছো চিৎকার করছে করে।
বলতো, এটা কে বলতো? হেলিকপ্টারটা, বাবা হেলিকপ্টারটার জন্য এলো এদিকে। আমার মাথা ভেঙে দিছে, মাথা ভেঙে গেল, বিশাল শক্তি হয়ে গেছে গায়ে। বেলুনটা কাউরি হাতে দিচ্ছে না, কেউ হাত থেকে কেড়ে নিলে কাঁদতে লাগছে। আরে খেললে তো ওর হাত থেকে আবার কাঁদতে যাও, দেখো কি কাঁদছে। চলো পুরো খেয়েছে, একটু ভালো খেয়েছে, আসছি। কখন ঘুমাবে জানি না, রাত একটা বাজে, একটা দেড়টা হয় মিনিমাম, কিন্তু যেদিনকে কপাল একটুখানি খারাপ থাকে সেদিনকে দুটো আড়াইটা তিনটে বেজে যায়। আজকে মনে হচ্ছে এখানে কপালটা খারাপ, ওকে দেখে তো মনে হচ্ছে না যে ঘুম ওর চোখের আশেপাশে একটুখানি আছে। এখন ওর খেলা করার মোডে আসার সাথে আমাকেও খেলা করতে হবে। আর এদিকে অমিত ঘুমোচ্ছে, অমিতের নাক ডাকার আওয়াজটা শুনতেই পাচ্ছ। যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা, এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে এদিকে আসো, এদিকে আসো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো। এটা দাঁড়িয়ে যাচ্ছে বাবা। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণে চলো, টাটা, গুড নাইট।